অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম খুঁজে এ ভুবনে আমার আপন। তুমি আমার জান, তুমি আমার প্রাণ, তুমি আমার আলো, তুমি আমার বাতাস, তুমি আমার নিঃশ্বাস। তোমার যেন আমি এক মুহূর্তে ভাবতে পারবো না। জান, এমন করে তুমি কইও না। তুমি জানো আমি খাইতে গেলে, ঘুমাইতে গেলে, বসতে গেলে, এমনকি স্বপ্নে শুধু তোমারে যে আমি কি কি দেখি এটা আমি তোমারে বোঝাইতে পারবো না। তুমি জানো তোমার কথা ভাবতে ভাবতে আমার এই দুই চোখ দিয়ে খালি টপটপ হয়ে পানি পড়ে। যদি তোমারে না পাই আমি মনে হয় মরেই যাব। তুমি এই কথা কো না, তুমি মরে গেলে আমার কি হবো? আমি কই যাবো? আমি কারে ভালোবাসবো? হ্যাঁ, তোমারে আমি এত ভালোবাসি, আমি তোমারে বিয়ে করবার চাই। সত্যি কইতেছো জান? ও, আমি সত্যি কথা কইতেছি, কিন্তু তুমি তো মনে হয় আমার বিয়ে করবা না, আমি জানি। তুমি এমন কথা কইও না। তোমারে যদি আমি না পাই তাইলে আমার ভিতর যে মাইটে ফুপরা গুড়দা আছে না, সব হাহাকার করবো, হাহাক করবো। ঠিকই তো। তাই শোন, তোমারে যদি আমি না পাই আমি মরেও শান্তি পাবো না। তাই শোন, তুমি এই কথা কইতেছ, আমি তো মনে মনে কই, তুমি আমার আকাশ, তুমি আমার বাতাস, তুমি আমার বট গাছ, তুমি আমার আম গাছ, তুমি আমার সব। চল আমরা এখনই বিয়ে করবো। আমকো বিয়ে যদি তোমার বাপ মা মাইনা না নেয়? কি কও, মাইনা দিব না মানে ভালোই ভালোই কমু, যদি মাইনা না নেয় বাড়ি ঘর সেরে চলে যাবো গা। দেখা বললে ওই বাপের তেজ্য করবো, তেজ্য বাবা করবো, তারপরেও আমি তোমার ছাড়তে পারবো না। তুমি সত্যি কইতেছো? হ্যাঁ। ঠিক আছে, তুমি যদি তোমার বাবা মারে তেজ্য করতে পারো, আমিও আমার পুলারে তেজ করে দিমু যদি তোমার বাপ বলে স্বীকার না করে। হ্যাঁ, যদি স্বীকার করে তাহলে চুঙ্গু বাড়িতে থেকে দেবো। ঠিক আছে, তোমারে ছাড়া আমি বাঁচবো না। আমিও বাঁচবো না। আমা কি ব্যাপার? তাই শুনে আমি তোরে বলেছি কি সে? আরে কি কর না কর, তোমার বাপের লগে বয়ে বয়ে একটু কথা কইতেছিলাম। আরে এদিকে আবা কি? ও না না না, বিষয়টা কি আসলে তোমার আব্বারে তোমার মায় খুব মনে পড়ে, আর আসলে তোমার মার লগে যে তোমার বাপ নামের সঙ্গীরা আছিল, ও সঙ্গীরা নাই তো ওই লেগে একা হয়ে গেছে। আমি জানি রে ভাইয়া, ও তো তোর কল না, আমার মা আমার আব্বার অনেক ভালোবাসে, সেই কারণে আজকে আমার মা এরকম হয়ে গেছে। যাই, আমি হয়তো আমার মারে সময় দিতে পারি না। বন্ধু তাই শোন, সম্পর্ক তোর তো দাদি লাগে, আমার মা একটু সময় দিস। আচ্ছা ঠিক আছে, বেশি আগাস না আরকি। হ্যাঁ আমা, তাতে ভাই চলো, তুমি ডায়াবেটিসের ওষুধ খেয়ে যাও। আর ডায়াবেটিসের ওষুধ খেয়ে যাও। ইনসুলিন নিছো? না। তাই আনবো থাকলে বউ, এটি আবার তোমার মেলায় খাওয়াই দিয়ে আমার বাড়ি দেবো। আচ্ছা যা চলো চলো। হ্যাঁ আরে ভাই রে কাকা, আইবো আইবো, টেনশন করো না। আরে আইবো তো, তোর যাস মাঝে মাঝে আমাকে বাজ যাইস কাকা। হ্যাঁ যাই কাকা, আয়ো আর আও। মানুষ এমনও আছে আলু বত্তা কইরা দিলে কইব ও মরিচ কম হইছে। আচ্ছা মরিচ কম হইছে, এটা কি হুড়গিয়া মরিচ না কাঁচা মরিচ? কোন মরিচের কথা কইলো? গানের আগা করা কিছুই বুঝি না। জাগা এ আবল, এ হালার বহালা, এ কখন কইছি তোরে খেতে যা খেতে যা। শেষ আইরে মাবুত্রে, কি শেষ হইছে? দেহ তামসাটা দেহ, তোমার পোলাই কি হইছে? কি অভিনয় না বাস্তব? আরে বাস্তব কি অভিনয় কখি? তুমি আমার আলো, তুমি আমার বাতাস, এ তো বুড়া বেড়ি, তোমার যেন আমি এক মুহূর্তে ভাবতে পারবো না। ও মা গো, বেড়ির হাত ধরে বইয়ে রয়েছে এত কুল্লুর শট। এ শালার মাতারি, তোর মতো হয়েছে, তোর পোলা চরিত্র খারাপ হয়েছে তোর মতো। তুই বিয়ের আগে অনেক আকাম কুকাম করছস, খালতো ভাই, হুয়াতো ভাই, মামতো ভাই, কারো করে সারস নাই, ফাট খাতে মুলা খাতে সমান প্রেম করছস। ঠিক তো চরিত্র পাইছে তোর বলায়, এই বয়সে বুড়া বাড়ির লোকে প্রেম করতেছে, আয় আমার মানুষ সব যাই বান কিনবি। এটা কেমন তারা কথা বললাম মোর মতো নইছে? হ্যাঁ মুই যা করছি বিয়ের আগে করছি, বিয়ের পর কি কিছু করছি? বিয়ের পরে কি কোনো ব্যাটার লাগে পরে কি করছি বলো না? বিয়ের আগে তো মনিটর দিছস, পরে আমার লগে টেক দিছস বুঝলাম, কিন্তু তোর ফোলা দন ডাইরেক্ট গুড়া বেটির লগে টেক দিতেছে অনে দেখিরবি। কি হরব কি যাই তো বুঝতে পারতেছি না। আরে এটা যদি ইউটিউবে ফেজে সারা পৃথিবী চলে যায় তে হালার বলার তো বিয়ে করাইতে পারব না। মানুষকে আমরা ফোলা বুড়া বেটির লগে প্রেম করে,
হ্যাঁ হেতারে রিজেক্ট করে দিব তখন উপায় না না এইটা করা যাইবে না মোর কত স্বপ্ন আমার বলারে বিয়া দেব শ্বশুর বাড়ি যাব বিয়াই বিয়াইনের মুখ দেখব হ্যাঁ তারপরে বিয়ার সাথে প্রেম কি তুই বিয়ার লগে প্রেম করবি না 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 প্রেম করব না এটা মুখ ফসকে বেরিয়ে গেছে মানে অনেক স্বপ্ন দেখছি পোলাটারে এখানে এরকম যদি করে তাইলে তো পোলাটারে বিয়া দিতে পারবো না ভালো করে বালা কথা তো এই বুড়া বাড়ি তোরা একবার শাশুড়ি আম্মা কেমন আছেন পাও ধরে ছালাম করবে মানে সবাই তো কসি মাইয়া লয় আছে এলাই বুড়ি বেড়ি ধরছে হালার ফালা রুসি চেঞ্জ হইছে রুসি কার রুসি পাইছে ওরে ফিডাইয়া তক্তা বালা লাইব ধরো এটা কোন দিকে যামো কোন দিকে আছন হালার ফালা কোনান্দি ভিডিও করতে আছে কোন বুড়া বেড়ির লগে আহে রে ঠিক আছে আমি এদিকে যাইতেছি এই ছবিটা আরেকবার দেখি আরেকবার দেখি বেটিটা চেহারা মনে করিলে বেটি যদি রাস্তাঘাটে ভাই জুতা দি ফিডাবো শালির বেটি রে ধর দেখছি চেহারা মনে করছে ওরে বাবা আইরে সর্বনাশ যেভাবে তাইতে গেলে মোর পোলারে পাইলে তো আস্তা গিলে খাইয়া লাইবে কিন্তু এই বুড়ো মহিলা আরে যদি মোর পোলায় বিয়ে করে হেলে তো এইটা মোর পুত্রবধূ হইয়া যাইবে আর এই বুড়ি মহিলা মরে বলবে শাশুড়ি শাশুড়ি আম্মা তাইলে কি মোর মান সম্মান থাকবে একটা বুড়ো মহিলার মুখ থেকে হুনমো শাশুড়ি আম্মা না না এইটা হইতে দেওয়া যাইবে না আমার মান সম্মান দুলাই মিশে যাইব তত্ত্বই যাই যাইয়া অগ আটকাই কারণ এই বিয়ে হইতে দেওয়া যাইব না এদিক যাই আসাম রে কি শুরু করছ আই কই আমি কি শুরু করছি কিছু তো শুরু করলাম না লুকাবি না মায়ের চোখ ফাঁকি দেওয়া অত সাজা না ঠিক আছে মুই তোর মা তোরে মুই পেড়ে দছি তুই মানে পেড়ে দলস নাই আচ্ছা মা আমি তোমারে কোন দিক দিয়ে চোখ ফাঁকি দিলাম আমি কি খারাপ পোলা পানির সাথে মেলামেশা করছি আমি কি বিড়ি সিগারেট খেয়েছি আমি কি চুরি করছি কে ওর গলা ডাকাতি করছি কে ওর পাশে আঙুল দিছি হ্যাঁ হে যে তুমি করতি হ্যাঁ নিজের মনে সাই দিতে পারতাম সান্তনা দিতে পারতাম কিন্তু তুই তো এসে তো বড় অন্যায় করছস তোর কত বড় সাহস তুই একটা বুড়া মহিলার লাগে ফষ্টি নষ্টি করতে আসো আই খবরদার এটা ফষ্টি নষ্টি করবা না হ্যাঁ এটা হচ্ছে প্রেম ভালোবাসা আমি ওরে ভালোবাসি কি বুড়া মহিলার কি ভালোবাসা আছে রে তোর লাগে কি ওই মহিলার লাগে যাই আই যাই কার না যাই আর তুমি আমারে কইতাছ এটা অন্যায় কিসের অন্যায় ভালোবাসা এগুলা অন্যায় হইতে পারে না আরে মামুত রে তোরা কি করছে আই তাবিজ করছে আই মহিলা তাবিজ করছে তোরে আই কত বড় সাহস ওই বুড়া মহিলার কাছ তুই ভালোবাসাস এ ওই বুড়া মহিলার তোর মতন একটা নাতি থাকতো থাকা যাই হয়েছে হয়েছে আমি তোমার আরেকটা সাপ সাপ কথা কই দিই ওই মহিলারে আমি বিয়া করব ওই মহিলারে বিয়া কইরা আমি তার লগে সুখে সংসার করব এখন মই নিশ্চিত কনফার্ম হইয়া গেছি ওই বুড়া মহিলা তাবিজ করছে তোরে হ্যাঁ ওই বুড়া মহিলার সাইতে মুই বড় তাবিজ করব তুই মরে সেনা আই মরে সেনা মুই বড় ছেলে মাইয়া মুই কাঁচা খেলার না তাবিজ কইরা ওই মহিলার মন থেকে যত প্রেম ভালোবাসা আছে সব বাইর করে হেলাম বাইর করতে পারবা না তুমি যত কবিরাজি দেখাও কোনোভাবেই পারবে না কারণ তার দিল তার মন একবার আমার মনের ভিতরে গাঁথা আছে তাই তোর মন থেকেই বের করে হলাম আমার মন থেকে বাইর করতে গেলে আমার আগে মারণ লাগবে তারপরে পরে তোমরা পোলা হারাই দেবা কি পেলে বাইর করতে হয় এইটা আমি খুব ভালো করে জানি ওহ হালার ভালো ছবি দাস না মেজা ছাড়া বলে দামের বাড়ি খাওয়াই দিছস আরে ভাই মুরব্বি মানুষ গাইল দেন কা এ মেজাজ এমন ফটটেন্টি হই রইছে পোলার কাহিনী শুনে গেছি পোলা বুড়া বেড়ি লোক তোর কাছে কই লাভ কি তুই সেলিম না হ্যাঁ আমি সেলিম ও এটা কি এটা কেরাসিন 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 অনেক কাজে লাগে জ্বালাও পোড়াও কেরাসিন কিনলে আরে আমি সেলো মেশিন আছে না ওই ইরি খেতে পানি দেওয়ার জন্য করে কেরাসিন আনছি গিয়া ও এই মেশিন এটা গড্ডল গড্ডল করে দি কেরাসিন দি চালাস হয় ওরে কাজে লাগি গেছে রে কাজে লাগি গেছে তোর কেরাসিন উয়া এই হাই হাই লোকটা কি কোনো পাগল হয়ে গেল হাই হাই এই লোকটা কেরাসিন লে দদি আমি ইনতে যাই উনতে যাই হাল 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 এ উরবি এ তোর শয়তান না হলা ইনতুন হরা আমার ফুলাইবার কি হয়েছে আপনি রে এটা বদমাইশ এটা আর আগের আসন ভাঙি গেলেছে
বাবার পিছনটা বাস ঢুকাই দিছ সাই তুই সামনেটা ঢুকাইতি হে হে হার যদি কিছু হইয়ে যাইতে তাইলে মকে ভবিষ্যৎবাণী করতে কেডা এ উর্মি কথা সাবধানে কইছ তুই হিসেন দিয়ে না হুয়া আছে তুই সামনে দিয়ে কিলে বাস ঢুকাইতি চাস ইন্দি তো সমস্যা হবে ইঞ্জিন ডাউন হয়ে যাবে কই না বাবা ওই কথা কথা বলছি আর কি ওই পাশ দিয়া দিলে তো আর কোনো সমস্যা ছিল না ওই কথাই বলছি আর বুঝাইতে সমস্যা করছি আন কি লাগে আইছো তো আমার আসনে হিডা কো বাবা কটনা আছে বড় প্রবলেম বুঝছেন এই যে মাউগার পা মাউগা খাদার গাদার খাদা হ্যাঁ কি করতে তো পেড়ে তো সেলমা বুতে জানে হ্যাঁ বিচ্ছুর গাদার বুঝছু এই মুহূর্তে মনে কান ফষ্টি নষ্টি করা শুরু করছে এক বুড়া মহিলার লাগে বুঝছেন বাচ্চি কি একটা তাবিজ তুবি দিয়ে দেন যাতে ওই বুড়া মহিলা থেকে সবকিছু শরীরে হয় প্রেম ভালোবাসা আর কোনো দোষ নাই ওই নিষ্পাপ তার দোষ দোষ হলো আর বাপের আর বাপের মানে মোর জামাই মোর জামাই আবার কি দোষ কে দোষ তারাও আহা আহা যাইয়া দেখো সেই আজমির পার্কে যাইয়া কি করতে আছে দাঁড়ায় রইছে তুমি ওখানে যাইলে টাইর পাবা কি করতেছে বাবা কি করতেছে ওটা বলা যাবে না বাবার মুখে এত সুন্দর কথা আসে না যাইয়া দেখতে আইবে কোন পার্ক বললেন আজমির পার্কে ওকে মারো না হাতে মাইলে আবার আমার বেজাল হয় হাতে হিসেন দিয়ে হিড়া শুরু করে বুঝছি এখানে আসন রাখা যাবে না চেঙ্গুর বাচ্চা আসন চিনি গেছে কারণ হেতে হলো শতানের লাড়ি আসন চেঞ্জ করতে হবে ফিরিডা লই যাই ফিরিডা লাগবে কামে এ শালার বুড়ি মাথারি তোর বাড়ি চিনছি তোর বাড়ি এটা এত তোর বাড়ি জ্বালাল আমার কেরাসি লই আইছি শালির বেটি হ্যাঁ তুই আমার ফুলার লোকে ফ্যাম করস তোর গুষ্টি কি লাইতাম তোর বাড়ি ঘর সব জ্বালাল আমাইস কিচ্ছু রাখুম না তোর সব জ্বালাই দিমু তোর সব জ্বালাই দিমু হ্যাঁ হ্যাঁ সব জ্বালাই দিমু সব জ্বালাই দিমু হ্যাঁ শালির বেটি ফ্যাম করস আর মানুষ খুঁজে পাস না দমন 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 পিছে কে আপনি আপনাকে পাবনা থেকে আইছেন নাকি জামাতের বাড়িতে কেরাসিন ছিটাইতাছেন জালালামু এই বুড়া মাথারে ডাক ডাক বুড়া মাথারে এই চুপ থাকেন বাড়ি জালালামেন বাড়ি ঘর কি আপনার বাপের দেয় নাকি যে আপনি বাড়ি ঘর জালাবেন বললেই হইলো এই মহিলা এই কথা সাবধানে কও এই বুড়া বেড়ি কই আগে হেরে ডাক এর লগে বুঝা পড়া করুন কি আর বুড়া বেড়ি আপনি বুড়া বেড়ি কোনে পানেন আমারে দেখতাছেন না জামিনে কোসি একটা মায়া মানুষ দাঁড়ায় রইছি বুড়া বেড়ি করেন পাগল জানি কোন অহংকার ওরে হের পাপে তুইও জ্বলে যাবি তোরা জ্বালালামো এই গদ দুয়ার আমি কিছু রাখব না আমি এ আস্তে ধরান কিসে বারবার মেসলে ধরান আমি জ্বালাই দিব জান বাইরান বাসা থেকে যান তুমি আগে বুড়া বেড়ি বাইর করো ওই বুড়া মাথারি কই যারে আমি দেখছি চ্যানেলে টিভিতে আইরে যারে মোবাইলে দেখছি হে ছবি আমার সিনা আছে এর দেখলে আমি সিনু তে হেরে বাড়ি করে দে আরে সাসা সুপ্তা খেন তো আপনি বুড়া বেডি নইছেন আপনি কি কোন ক্লিয়ার করে বুঝান কিছে কিছে কাকা আসসালামু আলাইকুম ই হে কে ছিল কোন তো কে ছিল তো এই এই ভাত ধরে সালাম করসকা এই তো এটাই তো সালাম আলাইকুম আব্বা জান আব্বা জান আমি তো তোরা খুঁজ দিছি তুই কি সালাম দাস হ্যাঁ কি আব্বা জান একটা টুনা সিরিয়ালে বিয়া দক মহিলা অসুপ হান ভাই আমি বুঝালো কি ব্যাপার মা তুমি আর আব্বা ডাকলে কেন আব্বা ডাকলাম কেন বাবা ও বুঝো না না বুঝো না আমার পোলা আছে না দেড় ফুটি টাইসন তোমার মায়ের হেল লগে রঙ রিলে করে প্রেম করে দুয়ারো আমি মজা লম দাদি নাতিরা কই আছে না দুষ্টমি আছে না এইটা করে কারণ কি আমার আব্বা মরে যাওয়ার পরে আমার মা একদম পুরো মানে এক পক্ষে বলা যায় সামনে হন এখন কি করবো এই আগানে বাগানে ঘুরে টুরে আমার বাচ্চা কাচ্চা হয় না এই কি দিলাম ম্যাচ মারি আচ্ছা পাগল হয়ে গেলাম ভাই কেরোসিন আপনি রাখছেন হ্যাঁ তা পাগল হয়েছেন আমাকে গরমিতে আগুন ধরবে আমি চাইছি আগুনে মাথারি সব তোরা সব জ্বলি যা তোকে দরকার নাই আর আপনার কাহিনী তো পুরোপুরি ক্লিয়ার বুঝতেছি না আরে তোর মা চরিত্র খারাপ এ চুপ কা আমার মা কি আপনার লগে ভাগ্য আছে আমার লগে না আমার ফুলার লগে কি কয় এগুলা এর হাঁটুর বয়সে হইতো না আমার ফুলার লগে প্রেম করে অবৈধ কাজ করে আমার ফুলার তার জন্য এখন পাগল হয়ে গেছে বাবাজি রাগ করিয়েন না আব্বাজান তোমারেও বলতেছি তুমি তো জানো তোমার বাপে কতদিন মরে গেছে মরে যাওয়ার পর আমি কোনোদিন কারো দিকে তাকাই নাই কোন নজর দেই নাই কিন্তু আমার শ্বশুর আব্বার ছেলে টাইসন আমাকে খুব ভালোবাসে প্রিয়ার করে ওরে ছাড়া আমি বাঁচবো না আমারে ছাড়া টাইসন বাঁচবে না টাইসন আসলাম হন ভাই তুই তো আমার মা না মা নামে কলঙ্ক তুই যদি এক কথা কস আমি গ্রামের মানুষের কি করবো গ্রামের মানুষের আমার জুতা দাবাই দেবো এই তোর মার হঠাৎ করে জৈবনে ঠেলা দিল গো আমি বুঝলাম না এটা যে আমনের আমন বাবা মামা আমি কেমনে দিকে আইবো সি 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 আম্মা কোনে আমনের পোলার গো আমনের পোলারে থিয়া পরকিয়া করব হেনে আমনে যে মানুষের পোলারে না পরকিয়া করেন হ্যাঁ করতে করতে ঠিক আছে একটা বয়স্ক লোকের লগে কো আমার দেড় ফুটি ফোলা হবে হাতের বয়স 13 বছর এ রূপবান রহিম বাসারও তো ফেল করছে এর লগে যদি আমার ফোলা ঘুমায় মনে হবে ভাগিনীর লগে ইন্দুর বাচ্চা ঘুমাই রইছে দেখছো
তোমার মাও মা যা কোন কথা এই লোকটা আর কার মুখ দেখাইতে পারবো আচ্ছা মা তুমি কইতো আমারে আমি না হয় দেখতাম যে এবারে বাবু নাই এবারে লগে কথাবার্তা কয় তোমার দিয়ে যাও একটু থাকো এই বয়সে কি আর বিয়া একটা বিশ কিনা নি হতো মার মাইরে খাওয়াই এ আটা জাতাই যে এই কবর দেখো আমি বিশ খামু তাই চন্দ্র যদি আমি না পাই আমি বিশ খামু সব খামু আল্লাহ তুমি আমার লয়ে দাও আমার মার মেরেতে আব্বা গিয়ে ভালো করছে এই শাস্তিটা তো আমারই বাইতেইতাছে তুই আর একবার টাইসনের নাম লবি তো জিবা গাড়ি লই না হারুন ভাই আপনি অনুরোধ করি আপনি যান তারপরে এই কাল নাগিনি রে কেমনে করে ঘরে আটকায় থন্নাকে আমরা বুঝমু না হ্যাঁ হ্যাঁ যান একটা সুযোগ দিয়ে গেলাম আর কোনদিন যদি আমার ফুলার লগে তোর মারা দেখি তাইলে কিন্তু আমি মামলা করি মাত্র মারে কাড়ি কুচি কুচি করি আমি সে কুত্তারে খাওয়ামু হ্যাঁ যান কই দি গেলাম আমার ভালোবাসার মানুষে না পাইলে আমি গলায় দড়িতে ঝুলে পড়ব ভাই আহেন ঘরে ঢুকাও তো না গলায় দড়ি দে আমো আহেন এমনি গলায় দড়ি দিবে তো তাই শুন মামা তাই শুন আরে মানে বাচ্চা এখনি গলায় দড়ি দে আমো জীবনে মারা ভুল করছি রে কারে আমার সাথে প্রেম কইরা না অল্প বয়সে বিয়ে কইরা ও আচ্ছা যদি ওই বিয়েটা না করতাম ওই দুর্ঘটনাটা না হইতো তাইলে তো এখন তোমার বিয়ে করতাম তাতে কি হইছে মানুষের জীবনে তো কত রকমের অ্যাক্সিডেন্ট হয় তাই না তোমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট হইছে এটা নিয়ে আমার কোনো আফসোস নাই নেক্সট টার্গেট তুমি আমার না ঠিক আছে ওই বিয়েটা না করলে তো এখন মনে করো চুরি করে প্রেম করতে হইতো না আরামে জমিদারের মতো আমার বাসায় তোমার লগে প্রেম করতাম তাই না এখন তো আমার লুকাই থাকতে হয় ওই মাতারি যদি দেখে আইরে শালা বরিশাল্লা বরিশাল্লা মাতারি জানো না আমার কি ধরনের গাল দেয় আমার কথা কথা এ মাগগর্ভ এ মাগগর্ভ আচ্ছা দেখতে কি আমার কি মাগগর্ভর মতো লাগে আরে না অসম্ভব তোমার তো দেখতে স্মার্ট হ্যান্ডসাম 16 বছরের কোসি যুবক লাগে তুমি আমার মনের কথাটা কইলা কিন্তু তার কাছে তার চেহারা অত সুবিধা না মুখান কোন রকম ওই ডেইলি সাবান দিয়ে 4000 তো এক দূর একটু পরিষ্কার আছে আর সারা শরীর কালা কুচকুচা তাই নাকি হ্যাঁ আমার আর ভালো লাগে না আরে কি নিগ্রদ দেশ থেকে বিয়ে করছিল নাকি নিগ্র আরে বিয়ে করছে আমাকে এলাকায় কিন্তু এটা বুঝতাম আর জীবনে যদি একবার তোমার স্বপ্ন দেখতাম তাহলে কি ওই ওরে বিয়ে করি এই কথা কইতে তুমি আমার একবারে দুর্বল করে দিলা আচ্ছা যাই হোক একটা কথা জিজ্ঞাসা করি কি তুমি সব সময় হাতে কাঁচা মরিচ নিয়ে ঘুরো কে ওই যে কান খাই যাই কি বাগের লেন্স পাবো কই তাই এটা বাগের লেন্সের মতো দেখা এটা দিয়ে কান খাই যাই আরাম লাগে ও আচ্ছা তুমি বাগের লেন্স দিয়ে এত সাহসী মানুষ কান খাই যাও আর এই বরিশালে বড় এত ডরাও বাগের তো না বরিশালে মেয়ে খারাপ বেশি ডেঞ্জারাস এটা ঠিক কইছো যাই হোক আমার উপরে কোনো জরজাপ চাইলে তুমি সামলাইয়া নিও তুমি যদি সিস্টেমে আমার লাগ কোনো বেইমানি করো এটা তোমার তোমার উপরে ব্যবহার করা হবে অসম্ভব তুমি আমার জীবনে সেই বীর পুরুষ যাকে আমি জীবনে ঠগাবো না তুমি আমার কলিজা আমার জান মানে আমার কলিজা কলিজা চমৎকার এর ভিতরে তোমার কলিজা আর তোমার ভিতরে কি ময়লার ডাস্টবিন আমার বিখুর মধ্যখানে সবখানে তুমি আছো লুকিয়ে আহা গো মাও গর্প মাও গা ইমপ্রেস করতে আছো কোনো ইমপ্রেসেই কাম হইবে না যা দেহার মোর দুই চোখে দেখে লাইছি দেখছো আমার বউ কত সুন্দর আমি তোমারে কইছি না আমাকে আমার চরিত্র কালি দিতে পারবে না আমি তোমার মতো মেরে পাত্তা দি না আমার বউ চেহারা দেখছো একদম পূর্ণিমা আর তুমি আমার লগে বিতলামি করো তুমি কি আমার লগে প্রেম করো আমি তোমারে কইছি না তোমার সাথে প্রেম করা যাবে না আমার বউ চেহারা সুন্দর আমি ওর কাছেই থাকবো তাই না মন থেকে তোমার ভালোবাসা দেই কা জুতা দিয়ে একটা বাড়ি মারলাম না কিছুক্ষণ আগে আমার রুম ডেটের অফার করছো তাছাড়া বড় কথা তোমার বউ কুসকুসে কালো তুমি কইছো নিগ্র থেকে বিয়ে করছো বুঝলে গেলা বানাই কইতেছে বানাই নাটক শুরু করছো এখানে কোন মঞ্চ নাটক চলতে আছে না যে তোমাকে নাটক দেখার লাগি আইছি যা হুনার মোর কানে হুনিয়া লাইছি কত বড় সাহস বুইরে বাম হ্যাঁ তোর লাগে মুই সংসার করতে আসি এই বললে কি এই সেরিও তোর লাগে সংসার করবে হ্যাঁ তোর টাকা পয়সা সব লুটতে নিয়ে তারপরে উদার হয়ে যাইবে তোর কত বড় সাহস একটা কসি মাইয়া দশাস তাহলে তো ঠিকই আছে তুই যদি একটা কসি মাইয়া ধরতে পারস হলে তোর পোলা একটা বুড়া সামনে ধরতে পারবে না কিরবিন নেই কি রে হারামজাদা এই কুত্তা তোরে তো খোঁজ দেছি বুড়া বাড়ির লগে ফ্রেম করস ই তোর বদমাইশ চুপ থাকো তুমি একটা কসি মাইয়ার লগে প্রেম করতে পারলে তাহলে আমি একটা বুড়া মাইয়ার লগে প্রেম করতে পারমু না কেন গা ও একটা দোষ পাই গেছস আমি কসি মাইয়ার লগে প্রেম করতে দেখছস এই আমার চরিত্র কি এতই খারাপ এর লগে একটু হালকা বাতাস মানে আলগা বাতাস খাওয়ার জন্য মানে যুক্তি পরামর্শ করতেছি আচ্ছা ঠিক আছে আজকের পর থেকে আলগা বাতাসই খাও ঠিক আছে তোমার পোলারে যাইয়া আমি ওই বুড়া বেডি লাগাই বিয়া দিমু আর তোমারে মানছে স্যাপ দেবে স্যাপ এই থামো এই মাতারি যাবি না মরিচ ভাঙি দিতাম না না থাক মরিচ ভাঙতে হবে না আমি নিজেই এখন চলে যাব আসলে তোমার বউ ঠিকই ধরছেলে আমি তোমার জীবনে ইন করছিলাম করে টাকা কামানোর জন্য যেহেতু তোমার বউ ধরেই ফেলাইছে তাহলে আমি এখান থেকে যাই দেহি আশেপাশে কোনো পাখি আছে কিনা ডাল ফাঁকা আছে কিনা ওখানে গিয়ে একটু বাহ
দুশ্চরিত্র খারাপ মহিলা খারাপ মেয়ে তুমি কি হ্যাঁ আরেকজনকে খারাপ বলতে আসো হনো কাম ধরো আজকের পর থেকে তুমি বাড়ি থেকে যদি বাইরেও হ্যাঁ তাইলে তোমার খবর আছে একজনে কাম দিলে হবে না তিনজনও দইতে হবে তোমারও কাম দইতে হবে তুমি যে বিয়ের আগে প্রেম প্রীতি করছো সেগুলোর জন্য আল্লাহ কাছে মাফ চা আর এতে বুড়া বেটির লগে ফ্যাম করে হেতরে কানে ধরো আগে তারপর আমি কানে ধরুম এখান থেকে শুরু করে দে তুই কানে ধর তোমরা বাপ পোলা দুইজনেই কানে ধরবা মুই গুনমু কানে ধরো এ ধরে এখন ধর বললাম।